আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিল আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি যারা আমদানি করেন তাদের নিয়ে একটা ভিডিও তৈরি করব, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আমদানি ব্যবসাটাকে, আপনার টোটাল আমদানি ব্যবসাটাকে একটা সিম্পল কারণে টোটালি আপনি ব্যবসাটা ধ্বংস হয়ে যেতে পারে। কী কারণে এই ধ্বংস হয়ে যেতে পারে এই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করবো, এবং এ থেকে মুক্তির কী উপায়, এটা থেকে উত্তরণের কী উপায়, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, এটা হচ্ছে কি, আপনারা যারা আমদানি করেন তারা একটা একটা কোম্পানিকে নিশ্চয়ই চিনেন, সেটা হচ্ছে C&F এজেন্ট, কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। এরা হচ্ছে আপনার প্রোডাক্টটা যখন আপনি বিদেশ থেকে নিয়ে এসে ফোর্টে নিয়ে আসবেন, তখন এরা আপনার প্রোডাক্টের কাস্টম ক্লিয়ারিংটা করে দিবে। এই কাস্টম ক্লিয়ারিং এজেন্টই হলো একমাত্র প্রতিষ্ঠান যারা আপনার আমদানি ব্যবসাটাকে, হয় আপনার আমদানি ব্যবসাটাকে তারা গ্রো করে দিতে পারবে, অথবা একদম টোটালি ধ্বংস করে দিতে পারবে। এরকম হাজারো উদাহরণ রয়েছে। এমন হয়েছে যে কেউ হয়তো প্রোডাক্ট নিয়ে আসলো, তখন আপনি একজন কাস্টম ক্লিয়ারিং কোম্পানির কাছে দিলেন, একজন C&F এর কাছে দিলেন, সে যেটা করলো যে সে ইচ্ছা মাফিক আপনার এখান থেকে সে কমিশন ধরলো, সে আপনার যে ট্যাক্সের যে কাগজপত্র সেগুলো করে সে জালিয়াতি করে, দু নম্বরি করে আপনার কাছে দিল। তখন আপনি যেটা করবেন, আপনার হয়তো বিশ্বাস চলে আসতে পারে যে এই আমার মনে হয় যে C&F যেটা বলেছে সেটাই সত্য। আসলে এরকমটা না। আপনারা যেটা করেন যে অধিকাংশ মানুষই, আমি আমার দৃষ্টিতে আমি দেখেছি যে অধিকাংশ নতুন যারা ইম্পোর্টার থাকেন তারা সাধারণত প্রতারক যে সমস্ত C&F থাকে তাদের কাছে গিয়ে পড়েন। এটার কারণ হচ্ছে তারা আপনাকে এমন সুন্দর করে বুঝাবে যে আপনার এই প্রোডাক্টটা তার মাধ্যমেই ক্লিয়ারিং করলেই মনে হয় যে আপনি খুব সাকসেসফুল হবেন, বা তারা যেহেতু তাদের চিন্তাই থাকে আপনার সাথে প্রতারণা করবে, সেহেতু আপনাকে খুব সুন্দর করে বুঝাবে এবং বুঝিয়ে আপনাকে বলবে যে এটা এত খরচ হতে পারে, হয়তো বললো যে 1 লাখ টাকা খরচ হতে পারে। কিন্তু যখন কাস্টম ক্লিয়ারিং করতে যাবে তখন তারা আপনাকে ফোন দিয়ে বলবে যে এই প্রোডাক্টে এই ঝামেলা সেই ঝামেলা, কাস্টম অফিসারে ধরেছে, এটাকে এই ফোর্টে ঝামেলা করতেছে, এই বলে আপনার কাছ থেকে বলবে যে আরও 50,000 টাকা লাগবে। তো আপনার একটা হচ্ছে একটা বাজেট রয়েছে যে আপনি এই কাস্টম ক্লিয়ারিং ট্যাক্স সব মিলিয়ে আপনি হয়তো 1 লাখ টাকা খরচ করলে আপনার প্রোডাক্ট থেকে প্রফিট করতে পারবেন, এবং টোটাল প্রোডাক্টে আপনার প্রফিট হবে 50,000 টাকা। তো যেটা করলো যে সে হয়তো 50,000 টাকাই দেখবেন যে আপনার কাছ থেকে অতিরিক্ত নিয়ে নিয়েছে, তখন আপনি এই 1,50,000 টাকা দিয়ে আপনার প্রোডাক্ট থেকে আর প্রফিট করতে পারলেন না। এখন এই যে এইরকম ঝামেলায় অধিকাংশ নতুন আমদানিকারকরা পড়েন, এটার কারণ হচ্ছে যাদের দিয়ে আপনারা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনারা যাদের দিয়ে এই যে আমদানি লাইসেন্সগুলো করান তারাই হচ্ছে আপনাদেরকে বলে যে ভাই আমারই পরিচিত বা আমি নিজেই হচ্ছে C&F এর কাজ করি। আসলে এরা কেউ C&F এর কাজ করে না। এরা যেটা করে যে একজন C&F এর সাথে কথা বলে যে আমি আপনাকে আপনার কিছু কাজ দিব, আপনি আমার সাথে প্রফিটটা শেয়ারিং করবেন। তো এই যে প্রফিট শেয়ারিং, সে আপনার কাজটা নিল, সে কিছু প্রফিট রাখবে, সে আবার C&F কে দিল, সে প্রফিট করবে, এবং সেই C&F যে নিজে কাজ করবে সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। দেখা গেলো যদি সে আরেকজনকে দেয় তাহলে সেও আবার প্রফিট করবে, যাকে দিল সে। এইভাবে প্রফিট করতে করতে আপনি যে একজন ইম্পোর্টার, আপনার যে প্রফিটটা, আপনার প্রফিটটা তারাই খেয়ে ফেলবে। এজন্য আপনার ডিরেক্টলি যেটা করতে হবে, যে ফার্স্ট পার্টি অর্থাৎ যারা ডিরেক্টলি C&F করে তাদের কাছে আপনার যেতে হবে, যাদের অরিজিনালি C&F এর লাইসেন্স আছে। কারো কথায় কোনো রকম প্রতারিত হওয়া যাবে না, কারোর কথায় উৎসাহ হওয়া যাবে না, এবং সবসময় একটা জিনিস চিন্তা করবেন, কেউ যদি বলে যে একদম কমেই আপনাকে ছাড়িয়ে দিব, এই বিষয়টা হয় না। অর্থাৎ সরকারের যে নির্ধারিত ট্যাক্স আছে, ট্যাক্স তো অবশ্যই আপনাকে দিতে হবে, সরকারের ট্যাক্স কেউ মওকুফ করতে পারবে না। আর যদি কেউ বলে যে আমি সরকারের যেটা ট্যাক্স আছে তার চেয়েও আরও কমিয়ে দিব, এটা কখনোই বিশ্বাস করবে না, তাহলে বুঝবেন যে সে অবশ্যই আপনাকে কোনো না কোনো একটা ঝামেলায় ফেলবে। এবং যখনই আপনার প্রোডাক্টটা সে ছাড়াবে, তখনই দেখবেন যে আপনাকে যখন বলবে যে আরেকজন বলবে যে এটা ট্যাক্সই আসে 10,000 টাকা, সে হয়তো আপনাকে বললো যে ভাই টোটাল মিলিয়ে আপনি 5,000 টাকা দেবেন, তখনই আপনাকে একটা ঝামেলা করবে। এটা
হচ্ছে অনেক সময় যেটা করে যে এয়ারপোর্টে যে আপনি হয়তো 20 পিস প্রোডাক্ট নিয়ে আসছেন তারা আপনার থেকে 5 পিস নিয়ে যাবে এবং বলবে যে ট্যাক্স কম আসছে তখন হয়তো একবারেরই বিজনেস করে এরা অনেকে চিন্তা করে যে এর থেকে আমি 50,000 টাকা লাভ করলাম এর সাথে আর বিজনেসের প্রয়োজন নেই আবার নতুন আরেকজনকে ধরলাম এবং আমরা যেটা হচ্ছে আমরা সাধারণ মানুষরা যে বিষয়ে আমরা লোভে পড়ে সবসময় প্রতারকদের হাতেই পড়ি এবং যারা অরিজিনালি লোক তাদের কাছে আমরা যেতে চাই না আমরা মনে করি যে এরা হয়তো রেট বেশি ধরেছে এবং আমার প্রোডাক্টের সাথে যদি আমি যত কমিয়ে পারি যত কমিয়ে আমার প্রোডাক্টটা ক্লিয়ারেন্স করে যায় আসলে কমাতে গেলে যেটা বললাম যে আপনার সরকারের ট্যাক্স কিন্তু দিতেই হবে সরকারের ট্যাক্স এসে কিন্তু কেউ আপনাকে কমিয়ে প্রোডাক্ট ক্লিয়ারেন্স করে দিতে পারবে না তো এই বিষয় থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে আপনার একজন ভালো মানের সিএন্ডএফ খুঁজে বের করা এই জন্য আপনার যদি আশেপাশে কোনো ইম্পোর্টার থাকে তার সাথে কথা বলবেন যে ভাই আমাকে আপনার পরিচিত কোনো সিএন্ডএফ যারা হচ্ছে নিয়মিত ক্লিয়ারেন্স করে দেয় তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেন অথবা আপনারা চাইলে আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমরা কাস্টম ক্লিয়ারেন্সের সেবা দিয়ে থাকি সেখানেও আপনারা নক করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা আমাদের ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব সিএন্ডএফের শুধুমাত্র যারা সিএন্ডএফের সেবা নিতে চান অবশ্যই সিএন্ডএফের সেবা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন অন্যরা এই বিষয়ে আপনাদের জেনারেল ইনফরমেশনের বিষয়ে অবশ্যই আমাদের জিবাই পেজ রয়েছে সেখানে গিয়ে আপনারা নক করবেন তো আমরা চেষ্টা করব যে আপনাদেরকে কাস্টম ক্লিয়ারেন্সটা যেন সহজভাবে করে দিতে পারে এবং যেহেতু আমরা নিজেরা আমদানিকারক এবং রপ্তানিকারক সেহেতু আমরা চাই যে বাংলাদেশে একজন ব্যবসায়ী আপনি তৈরি হন একজন আমদানিকারক বা একজন রপ্তানিকারক হিসেবে আপনি যেন ব্যবসাটা করতে পারেন আমাদের ক্লিয়ারেন্স কাস্টম ক্লিয়ারেন্সের ফি বা আমাদের অজ্ঞতার জন্য যদি আপনার ব্যবসাটা নষ্ট হয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশ থেকে একজন ব্যবসায়ী হয়তো ভবিষ্যতে একজন বড় ব্যবসায়ী হারাবো তো আমরা চেষ্টা করব যে আপনাদেরকে সঠিকভাবে আপনাদের সেবাগুলো দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ